আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান ওয়ালিদ। জিমা ফ্ল্যাটে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব ফরিদপুর শহরের ফ্ল্যাট নিয়ে বা অ্যাপার্টমেন্টস নিয়ে। তো আমাদের ফরিদপুর শহরে যে প্রজেক্টগুলো আমরা ডিল করছি, যে প্রজেক্টগুলো আমরা কনস্ট্রাকশন করছি, আমরা এগুলো নিয়েই আলোচনা করব। তো আমাদের সাথে আজকে রয়েছে আমাদের জিমা ফ্ল্যাটের মার্কেটিং টিমের হেড পারভেজ হাসান। তো আমরা পারভেজের সাথে আলোচনা করব আমাদের যাবতীয় বিষয়গুলো নিয়ে, এবং আমরা ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও হয়তোবা একটা ধারণা পাবেন ফ্ল্যাট সম্পর্কে যারা ফরিদপুর শহরে ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে ভাবছেন। তো পারভেজ, আমাদের এখন কত স্কোয়ার ফিট মিনিমাম এবং ম্যাক্সিমাম এরিয়ার ভিতরে ফ্ল্যাট রয়েছে? আচ্ছা, আমাদের ফরিদপুর শহরে আমাদের বেশ কিছু ফ্ল্যাট আছে, রেডি ফ্ল্যাট এবং আন্ডার কনস্ট্রাকশন। তার ভেতরে সবচেয়ে ছোট মানে ছোট ফ্যামিলির জন্য আমাদের 775 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এবং সর্বোচ্চ আমাদের 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। তবে আমাদের বেশিরভাগ ফ্ল্যাটগুলো 1100 এবং 1200 স্কোয়ার ফিটের ভিতরে। এবং আমাদের প্রাইস রেঞ্জটা কিরকম, মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা মিনিমাম কত রেঞ্জের ভিতরে ফ্ল্যাট দিতে পারতেছি, বাজেটটা জানা দরকার। আচ্ছা, আমাদের ছোট ফ্ল্যাট থেকে শুরু করি তাহলে। আমাদের ছোট ফ্ল্যাটের দামগুলো আসে আপনার 35 লাখ থেকে, স্টার্টিং আর কি, 35 থেকে স্টার্টিং। হ্যাঁ, 25 থেকে 35 লাখ। আমাদের দুটো প্রজেক্ট আছে ছোট ফ্যামিলির জন্য, সেটা 25 লাখ টাকা এবং 35 লাখ টাকা ছোট। এবং আমাদের 1700 স্কোয়ার ফিট পর্যন্ত আছে, মানে সাইজ ভেদে দামটা বেশি কম, নির্ভর, হ্যাঁ বেশি কম হয়। 1700 বোধ হয় আর অনেক বেশি হবে। মিনিমাম আমাদের 25-35 এই রেঞ্জ থেকে আর কি শুরু। তো ম্যাক্সিমাম অন অ্যাভারেজ বোধ হয় আমাদের 55-54 এই রেঞ্জের ভিতরে, হ্যাঁ এই 50 রেঞ্জের এবং ভিতরে 55 প্রজেক্ট। এর ভিতরে আমাদের ফ্ল্যাটের দামগুলো। তো এখানে ফ্ল্যাটের আরো কিছু ব্যাপার আছে, যেমন অনেকে ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে যারা ভাবেন, দেখা যায় অনেক টাইম হয়ে যায়। যেরকম আমরা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম, সেটা হলো আমাদের 2019 সালে আমরা যে ফ্ল্যাটগুলো 22 লাখ অ্যারাউন্ড এই রেঞ্জে আমরা সেল করতাম, সেটার এখন বিক্রয় মূল্য 35 লাখস। তো দেখা যাচ্ছে যে মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রাইস অনেক বেড়ে যাচ্ছে। তো দেখা গেল যে আমাদের ওই সময় যে অনেক ক্লায়েন্ট ছিলেন যারা ফ্ল্যাট কিনবেন কিনবেন ভেবে সময় নষ্ট করছিলেন বা আরও দেখছিলেন বেটার কোনো অপশন পাওয়া যায় কি না, দেখা যায় যে তারা অনেকেই এখনও নিতে পারেননি, কিন্তু এই প্রাইসটা কিন্তু তাদের অনেক বেড়ে গেছে। তো তখন যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে হয়তোবা উপকৃত হওয়া যেত। তো এখানে আমাদের ব্যাংক লোনের ব্যাপারটা নিয়ে আমাদের একটু আলোচনা করা যেতে পারে বোধ হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাদের কাছে কিস্তির ব্যাপারগুলো এবং কোম্পানির সাথে যে কিস্তি হয়, মাসিক কিস্তি ফ্ল্যাট কেনার জন্য, সে ব্যাপারে জানতে চান। তো সেই ব্যাপারে আমাদের সিও আমাদের ওয়ালিদ ভাই বিস্তারিত বলবেন কিস্তির ব্যাপারে। তো ইনস্টলমেন্ট এবং কিস্তির যদি পরামর্শ কেউ চায় আমাদের, আমরা অবশ্যই অবশ্যই বলবো যে কোম্পানি, ল্যান্ড ডেভেলপার কোম্পানিদের সাথে অবশ্যই ইনস্টলমেন্টে যাওয়া, এটা সব থেকে বেটার অপশন এবং এটা অনেক ফ্লেক্সিবল একটা অপশন। হ্যাঁ, কারণ দেখা গেল যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন 50 লক্ষ টাকায়, আপনি 20 লক্ষ টাকা এককালীন মূল্য পরিশোধ করলেন, বাকি 30 লক্ষ টাকা 5 বছরের জন্য কোম্পানির সাথে একটা ডিল করে নিলেন যে আমি আপনাদেরকে প্রতি মাসে এত টাকা দিব বা 6 মাস পর পর একটা বড় অ্যামাউন্ট দিব, এভাবে করতে পারেন। কিন্তু যখন আপনি ব্যাংকের সাথে করবেন, তো যদি অপশন থাকে, কোম্পানির সাথে যদি অপশন না থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যাংকের সাথে যেতে পারেন। তো ব্যাংক লোনটা সবসময় আমরা একটু ইগনোর করতে চাই, কারণটা হলো গিয়ে ব্যাংকে অনেক ঝামেলা থাকে, ইনস্টলমেন্ট নিয়ে ঝামেলা থাকে, তাদের আবার পার ইয়ার দেখা গেলো যে পার্সেন্টেজ ইন্টারেস্টটা এটা বেড়ে যায়, বাড়তে থাকে। তো এটা একটা বিগ অ্যামাউন্ট, একটা হ্যাসেল, একটা বার্ডেন হয়ে যায় অনেক সময় ক্লায়েন্টের উপরে। তো যদি অপশন না থাকে তাহলে ব্যাংকের কাছে আপনি যেতে পারেন, আর যদি অপশন থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে কোম্পানির সাথে ইনস্টলমেন্টে যান, এটা সব থেকে বেটার অপশন আমরা যেটা মনে করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, আর রেডি ফ্ল্যাটগুলোতে কখনোই কোম্পানির সাথে ইনস্টলমেন্ট সিস্টেমটা করা যায় না, খুব কম, খুবই কম। আমরা কিন্তু আমাদের দুই একটা প্রজেক্টে দিচ্ছি, এটা আপনাদেরকে একটু জানাই। সেটা হলো ফরিদপুর শহরের ঝিলটুলিতেই আমরা এরকম একটা প্রজেক্ট দিচ্ছি, 1200 কত, এটা 1250, 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনি মাত্র 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে উঠে যেতে পারবেন, আর বাকিটা আপনি 5 বছরের কিস্তি। এটা এইরকম সুবিধা কিন্তু সম্ভবত ফরিদপুরে আমরাই একমাত্র একটা ফ্ল্যাটই বোধ হয় দিচ্ছি, তাই না? তো এটা দিচ্ছি। তো আমরা অবশ্যই বলবো যে আপনি কোম্পানির সাথে ইনস্টলমেন্টে যান, ব্যাংক লোন যদি খুব প্রয়োজন পড়ে তখন আগান, এটা আমাদের পরামর্শ। এখানে
অনেকে এখানে মাইন্ড করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো যে অনেক ক্লায়েন্ট আমাদের রেডি ফ্ল্যাট চান এবং তারা চান ব্যাংক লোনের মাধ্যমে ফ্ল্যাট কিনতে। তো তখন আমরা সেই ক্লায়েন্টগুলোকে ক্লায়েন্টদের বলি, আমরা আমরা সাজেস্ট করি যে আপনারা অবশ্যই কিস্তিতে প্রজেক্টগুলো কিনুন, আপনারা যেই টাকাটা ব্যাংক লোন দিয়ে রেডি ফ্ল্যাট কিনবেন সেই সময়টুকু আপনারা 2 বছর কোথাও যদি ভাড়াও থাকেন, আপনাদের যে টাকাটা খরচ হবে তার ব্যাংক ব্যাংক লোনে যে অনেক ইন্টারেস্টটা আসবে অনেক বেশি সেটা চলে অনেক আসবে, কম। হ্যাঁ আপনার ওইটা বেশি, তার খরচটা বেশি মানে খরচ কম হবে, ইন্টারেস্ট বেশি চলে আসবে। হ্যাঁ ইন্টারেস্ট বেশি চলে আসবে, যে কারণে আমরা বলি, কারণ এটা অনেকে ভাবে না। আপনি একটা ইনস্টলমেন্টে একটা ফ্ল্যাট বুকিং দিলেন 15 লাখ টাকা দিয়ে, তারপর প্রতি মাসে আপনার 70,000-80,000 টাকা করে আপনার কিস্তি আসলো, আর আপনার এখানে 10 থেকে 12 হাজার টাকা অথবা 15,000 টাকার একটা ফ্ল্যাট আপনি শহরের ভিতরে পেয়ে যাচ্ছেন। তো এতে করে আপনার ইন্টারেস্টটাও দিতে হচ্ছে না, সাথে করে আপনার খরচটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকের মতন আমাদের প্রায় শেষ করি, কিন্তু লাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। আমরা খুব রিসেন্টলি আমাদের আরেকটি নিজস্ব কনস্ট্রাকশন প্রজেক্ট ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, এবং আমাদের প্রথম 5 জন যারা বুকিং দিবেন তাদের জন্য খুব স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। তো যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে খুব দ্রুত। ধন্যবাদ, জিমা ফ্ল্যাটের সঙ্গে থাকুন।